कैसे भी कर रहा सेलिब्रेशन करब सबाई के लिए फैमिली के लिए सबा तो चले आसलम केक निये तो केकटा सबा काटब और तुम्हारा सबा अनेक सपोर्ट कर तो अनेक अनेक धन्यवाद तुम्हारे जाना और कि बोलब और अनेक दुआ हमार पक्ष अनेक अनेक बेसि दुआ और भलोबासा रही तो एक्सरा केकटा काटी और एनजय करी तो तुम्हारा देखो तो तुम्हारे तो खावाते तो ये खाब भाबा जो तुम्हारा खे नहीं तुम्हारे देखा यजे तुम्हारे साथ शेयर करजार खुशी विषय खूब मैं आनंद विषय जाते तुम्हारा भागाभागी कर आनंद तो आज के केकटा काटब एखे हमारे बड़ो ऐले और हमार मे आखने हमारे भाइया तो एखे केकटा काटब ए तो हमार छोटो छेले तारपर बाबा तारपर हमार छोटो मेये सबाई आछे आमरा एकसाथे आछि सबाई तो आमरा एखन केकटा काटबो ए धरो 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 तो आमार भाइया आर आमी केकटा काटतेछि एखन धरो 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 ए जे 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 के 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 केकटा काटो ए जे नो 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 के 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 मचा मचा डबा
তো আমার ছেলে এখন কেকটা আমাকে খাওয়াবে, তো আমি খাচ্ছি। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আর এইভাবে পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা সবাই। আমি এখন আমার মেয়েকে খাওয়াবো। তো ভিডিও একটু এলোমেলো হতে পারে, তো তোমরা একটু এটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমার ছেলেকে আমি আরেকটু খাওয়াবো, আমার মেয়েকে আমি আরেকটু খাওয়াবো, আমার ভাইয়াকেও, ভাইয়া তো খাইতে পারছে না, তো আমার ছোট ছেলেকে আরেকটু খাওয়াবো, তো আমি হচ্ছে একটু খাবো। কেকটা ইয়ামি ছিল, এই যে দেখতেই পাচ্ছ। এখন ওরা ঘাপুস ঘুপুস করে সব খেয়ে ফেলবে। এটা তো শুধু শুধুমাত্র তোমাদের জন্য, এই যে 10K লেখা, শুধুমাত্র তোমাদের জন্য এটা আমাদের পাওয়া। তো আমার ভাইয়াটাও খেতে পারছে না, তোমরাও খেতে পারছো না, আসলে খুব খারাপ লাগতেছে। তো ঠিক আছে, আমাদের তো কেক কাটা শেষ। কেকটা কিন্তু ইয়াম্মি, অনেক ইয়াম্মি ছিল। আমার ভাইয়াটা সালাম দিয়ে দাও, সবাইকে সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও, সবাইকে সালাম দিয়ে দাও। তো ঠিক আছে, তো এখন কেকটা আমরা খাই সবাই, তারপর আমরা একটু খাওয়ার অর্ডার দিয়েছি। তো আজকে বাচ্চারা বলতেছে বাইরে খাবে, তো আমরা খাবারটা এনজয় করবো আর কি। আমাদের বাসার পাশেই রেস্টুরেন্টটা, তো রেস্টুরেন্টটা হচ্ছে, নাম হচ্ছে কি, হাতেমতাই, ও হাতেমতাই। এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে, খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ একদম। আমরা পুরো একটা মানে রুমের মধ্যে বসে গেছি একদম এক্সট্রাভাবে, আলাদাভাবে আর কি, একটা আলাদা একটা পোর্শনে আমরা সবাই, মানে আমার ফ্যামিলি সবাই আমরা একসাথে বসছি। একটা কাচের পুরো গ্লাসের দরজা দেওয়া আর কি, খুব সুন্দর। তো পুরোটা ইয়েই ভিউয়ার এরকম, অনেক সুন্দর। বাচ্চাদের খেলার জায়গা আছে ওখানে, দোলনা চড়বো, এখানে ছবি উঠাবো, দেখাবো তোমাদেরকে, অনেক সুন্দর। আমার ভাইয়াকে চড়াবো ওই দোলনাটা, খুব সুন্দর, বাচ্চারা খেলতেছে। বাহিরেও অনেক জায়গা, বাহিরে অনেক মানুষ খাচ্ছে সবাই, তো ভিতরও আছে। তো ভিতরে হচ্ছে আমরা, এখানে আমরা আলাদাভাবে বসছি আর কি। তো খাওয়াটা আমরা এনজয় করব, আমাদের খাবার অর্ডার দিয়েছি, তো এখন খাবারটা খাবো। এটা সম্পূর্ণ তোমাদের জন্য, সম্পূর্ণ আল্লাহ পাকের অশেষ রহমত যে আমার 10K সাবস্ক্রাইব হয়ে গেছে, এটা শুধুমাত্র তোমাদের জন্য। বাইরে বৃষ্টি চলে আসছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, অনেক সুন্দর। একটু আগে সেম কথাটা কইছিলাম, যায় না।
রাইস নিয়েছি, শুধু রাইস, আর হচ্ছে চিকেন ফ্রাই, দুটা রাইস, মানে নর্মাল খাবারই নিয়েছি। কেক খেয়ে পেট ভরে গেছে এই জন্য, আর আমার ছেলে একটা স্যুপ খাচ্ছে, বড় ছেলে, ওরা কি স্যুপ খাবে, ওর স্যুপ অনেক পছন্দ। তো বৃষ্টি হচ্ছে, সবাই দৌড়ে চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছ, সবাই ভিতরে চলে আসছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে, তোমরা মনে হয় আওয়াজ পাচ্ছ, খুবই ভালো লাগতেছে, মজা লাগতেছে, অনেকদিন পর বৃষ্টি পাইলাম এরকম। তো দেখো আমার ভাইয়াটা কোথায় বসে আছে, ও এটা খাবে, এই যে ধরতে চাচ্ছে, রেস্টুরেন্টটা নতুন হয়েছে আর কি, অনেকে আসে এখানে এই মহল্লার। তো আমরা এটা খেয়ে চলে যাবো বাসায়, বৃষ্টির জন্য হয়তো বেশিক্ষণ থাকা যাবে না। তোমরা পাবা তোমাদের জন্য শেয়ার, তোমাদের সাথে শেয়ার করার জন্যই।